একজনের ফেতনা দূর হবে, আর একজনের ফেতনা শুরু হবে। একজনের ফেতনা দূর হবে, আর একজনের ফেতনা শুরু হবে। জান্নাতের আয়াত আছে, বোম মারলে জান্নাত পাওয়া যায়, আয়াত অনেক, সব আয়াত এনে এনে যেখানে সেখানে কাফের মুশরিককে পাওয়ার, খুন করো, হত্যা করো, জান্নাত পাওয়া যাবে। এই আয়াতগুলি দিয়ে দিয়ে তরুণ উদীয়মান যুবকগুলাকে যখন নিয়ে যাচ্ছিল, তখন আমাকে বলছে আপনার কি বক্তব্য। তাহলে এখন তো মানুষ জান্নাতের টিকিট বেছে, আর কিয়ামতের আগে সবচেয়ে বড় ফেতনাবাজ কানাদার জাল আসবে, যেই কানাদার জাল টিকিট বেচবে না, বলে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। রাস্তার মধ্যে ঝাউলি গাড়ি থাকে, ওরা টিকিট বেছে না। রংপুর যাবেন 100 টাকায়, 80 টাকা দিবেন তাও নিবে, 50 টাকা দিবেন তাও নিবে, ছাদের উপর। যতক্ষণ সিট খালি আছে ততক্ষণ বসাবে, সিট যখনই যাত্রী আবার পাবে তখন তুলে খাড়া করে দেবেন, ছাদে পাঠাই দেবেন। 100 টাকায়ও যাওয়া যায়, 500 টাকা 600 টাকায়ও যাওয়া যায়, 1000 টাকায়ও যাওয়া যায়। আবার যদি বিমানে যান তো 4000 টাকা রেডি রাখেন, যেতে পারবেন, সৈয়দপুর নামবেন, চট করে চলে আসবেন রংপুর। কয় টাকায় যাবেন, সব রকমের বন্দোবস্ত আছে, কোনো সমস্যা নেই। তোরা ওই ভালো গাড়ি যেগুলি ভিআইপি গাড়ি, ওরা টিকিট বেচে, আর যারা একটু ঝাউলি গাড়ি, ওরা টিকিট মিকিট বেচার কারবার না, একে ডাইরেক্ট আপনারই নিবে আর সিটের মধ্যে বসাই দিবে, টাকা দেন। সিট পাইছেন তো, এই যে সিট দিলাম, টাকা নেই, এটা আপনার সিট। তারপরে চন্দ্রা পার হওয়ার পরে ওঠ, ভাই আমাকে যে সিটে বসে টাকা নিল, ভাই এই কয় টাকায় সিট পাওয়া যায় নাকি, এই কয়টা সিট হবে না। কানাদার জাল ডাইরেক্ট জান্নাত দিবে, কানাদার জালে কোনো ওয়াদা নেই, জান্নাতের সার্টিফিকেট বেচবে না। ইহুদি খ্রিস্টানের পণ্ডিতেরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করত, মুসলমানদের পীর পুরোহিতেরা জান্নাতের সার্টিফিকেট দেয়। আমরা ডুমনিতে এক মাহফিল শেষে প্রশ্ন উত্তর দিচ্ছিলাম, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাতে একটা কাগজ এনে দিল, বলল যে ভারত থেকে আমার বাবাকে না দাদাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই যে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেটটা ছিঁড়ে গেছে। তা আমি বললাম যে এই কাগজ দিয়ে জান্নাতের সার্টিফিকেট বানাইছে, এটা তো ছিঁড়ে গেল। তো জান্নাত তো পেতে অনেক দূরে, তো এই জান্নাতের সার্টিফিকেট তারা বিক্রি করত। কিন্তু কানাদার জাল জান্নাত নিয়ে আসবে ডাইরেক্ট, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। তার ফেতনা যে কত ভয়াবহ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক মুহূর্তে 70,000 নারী পুরুষ বেঈমান হয়ে যাবে, চোখের পলকে 70,000 লোককে কানাদার জাল নিজের পক্ষে বানায় ফেলবে। 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে শেষ করবে। কানাদার জালের প্রথম দিনটা হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি দিনগুলি হবে স্বাভাবিক দিন। সারা পৃথিবী 40 দিনে ভ্রমণ করবে কানাদার জাল, শুধু মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, তাছাড়া পৃথিবীর সব জায়গায় ঢুকবে। মানে মরা মানুষকে কবর থেকে ডেকে তুলে বলবে আমি তোমার আল্লাহ, মানুষকে সাথে সাথে হত্যা করবে, আবার জেন্দা করবে। হাদিসে আসছে প্রথম একবার হত্যা করবে, আবার জেন্দা করবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। ইমানদার একজন যুবক বলে তুই আমাকে হত্যা করবি, আবার জেন্দা করবি, আবার হত্যা করে জেন্দা কর, দেখিস কেমন করে পারিস। বুখারিতে হাদিস আসছে এরপরে প্রথমবার হত্যা করবে, জেন্দা করবে, দ্বিতীয়বার হত্যা করে আর জেন্দা করতে পারবে না। ইমানদার ব্যক্তি ওখান থেকে বুঝতে পারবে, তার কপালের উপরে কাফের লেখা থাকবে, চিনাটা খুব মুশকিল হবে, তার ফেতনা এত ভয়াবহ যে কিয়ামতের আগে কানাদার জাল আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এই ফেতনা থেকে নিজে পানা চেয়েছেন। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসিহুদ্দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ আমি পানা চাই। আজকে
মাসিহুদ দাজ্জাল যেমন আল্লাহ বলে নিজেকে দাবি করবে, এরকম কিয়ামতের আগ পর্যন্ত অনেক মানুষ আসবে যারা মানুষকে নাজাতের পথ দেখাবে, ত্রাণকর্তা হিসাবে তাদেরকে ফেতনায় ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। তাহলে ফেতনা থেকে বাঁচার উপায়, ফেতনা থেকে বাঁচার উপায় একটাই, সেটা হল কোরআন এবং সহি হাদিস সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী গ্রহণ করা। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউ